সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিষয়ে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শুক্রবার তদন্ত প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক মুলতবি ঘোষণা করে। এরপর শুক্রবার রাত 8টা থেকে আমরণ অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রশাসনিক ভবনের সামনে অনশন ও একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন তারা।